সবচেয়ে গুরুত্বপূর্ণ নেকামল সময়ের মধ্যে থেকে অন্যতম একটি আমল হল রমদানের শেষ দশক মসজিদে এতেকাফ করা এতে শব্দের অর্থ হল কোথাও নিজেকে আবদ্ধ করে ফেলা কোথাও নিজেকে বন্দি করে ফেলা কোথাও অবস্থান করা আর রমজানের শেষ দশক মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলা এটাই ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে এতেকাফ প্রেনবী সাল্লাহাম এতেকাফের এই আমলটি জীবনে কখনো ছাড়েননি বোখারি মুসলিম একযোগ্য বর্ণনা করেছে আমার জানা আয়সা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আতাকিফুল আশাল আও আখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহ রমজান রোজা ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরিতে এরপরে নয় বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিলেন এর প্রত্যেক বছর রমজানের শেষ দশকে তিনি অবশ্যই মসজিদে ইতিকাফ করতেন কখনো তিনি ছাড়তেন না আবহাওয়া বর্ণিত এসেছে যে নবী সাল্লাহ প্রতি বছর শেষ দশকে এতেকাফ করলেও জীবনে শেষ বছর অর্থাৎ যে বছর তার মৃত্যু হয়েছিল সে বছর তিনি শেষ বৃষ্টি দিন আল্লাহর ঘরে এতেকাফ করেছেন ইমাম এবনে শেহাব জহরি রাহমহল্লা বলেছেন আজবান লীল মুসলিমিন আজকের মুসলিমদের অবস্থা দেখে আমার বড় আশ্চর্য হয় নবী সাল্লা সাল্লাম যে আমলটি তার জীবনে কখনো ছাড়েননি সে আমলটি আমাদের বেশিরভাগ মুসলিম ভাই বোনদের জীবনে একবারও করা হয়নি এরকম চরম তো কোনো শত্রুর সাথেও মানুষ করে না সেখানে প্রিয় নবী সাল্লা সাল্লামের জীবনে কখনও ছুটেনি সে আমলটি আমাদের জীবনে একবারও করা হয়নি প্রিয়দর্শক আল্লাহর্বুল আমি আমাদেরকে যত ইবাদত বন্দিগীর নির্দেশ করেছেন প্রত্যেকটি ইবাদত বন্দিগীর এক ধরনের স্বাদ আছে তৃপ্তি আছে প্রত্যেকটি ইবাদতের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করে এমন থেকে তিনটি ইবাদতের স্বাদ তৃপ্তি অন্য যে কোনো ইবাদতের স্বাদ এবং তৃপ্তির চাইতে সম্পূর্ণ ভিন্ন তার একটি হলো সিজদা দীর্ঘ সময় নিয়ে যদি সিজদা করা যায় আল্লাহ সুবুর রহমান তাল্লার কাছে নিবেদন করা যায় আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে নৈকট্য অর্জনের মুখ্যম সুযোগ সিজদা এটি মাথায় রেখে যদি সিজদা করা যায় তাহলে অসম্ভব রকমের ভালো লাগা কাজ করে তৃপ্তি হয় সেই সাথে হজের ইবাদতটি রয়েছে আর এতিকাফের ইবাদতের মধ্যে যে স্বাদ আছে যে তৃপ্তি আছে এটি অন্য কোনো ইবাদতের মধ্যে খুঁজে পাওয়া যায় না প্রিয় দর্শক আপনার কোনো চাওয়া পূরণের জন্য যদি কারোর চৌকাঠে গিয়ে কারোর দুয়ারে গিয়ে হাঁটু গেড়ে দিয়ে বসে পড়েন সে বিষয়টি যেমন এতেকাফের বিষয়টি ঠিক একই রকম কেমন যেন আল্লাহর চৌকাঠে এসে আপনি বসে পড়লেন সারা বছর আমাদের যে সমস্ত ব্যস্ততা থাকে জাগতিক যে সমস্ত মগ্নতা থাকে সেগুলো থেকে সম্পূর্ণ পৃথক হয়ে সমস্ত ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে পুরো সময়টুকু শুধু আল্লাহর জন্য নিবেদন করার নামই হলো এতেকাফ এই আমলটির মাধ্যমে একাদারে রমজানের শেষ দশকে ইবাদতের আমরা সুযোগ পাচ্ছি আমরা জানি প্রিয় নবী সাল্লাহ আলিয়াসাল্লামের জীবনে সবচেয়ে বেশি ইবাদতবন্দীগীর জন্য সাধনা করতেন রমজানের শেষ দশক এটিকে বলা হয় ইবাদতবন্দীগীর সবচাইতে পিক টাইম এই টাইমটিকে সর্বোচ্চ কাজে লাগানো যায় এতেকাফের মাধ্যমে মসজিদের বাইরে থাকলে সেভাবে এবাদত করা হয়ে ওঠে না দশ দিন এতেকাফ করলে যেভাবে শেষ দশকের সদ্ব্যবহার করা যায় বাদবন্দী করা যায় সেই সাথে আমরা জানি লাইনেতুল কদরকে তালাশ করতে নবীসাদ নির্দেশ করেছিলাম যেন শেষ দশকে আর একজন এতেকাফকারী ব্যক্তি যদি এতেকাফ অবস্থায় থাকেন তাহলে লাইনেতুল কদর তার জন্য অনেক বেশি সহজ এমনকি এতেকাফকারী ব্যক্তি মসজিদে শুয়েও থাকেন ঘুমিয়েও থাকেন তারপরে তিনি কাফে আছেন এতে অতএব কেমন যেন তিনি এবাদতের মধ্যেই কাটাচ্ছেন তার ঘুমটাও এবাদত বিধায় লাল কদরে তিনি যদি ঘুমিয়েও থাকেন আল্লাহর ঘরে তারপর তিনি এবাদতরত অবস্থায় আছেন কাফে আছেন এটি বিরাট বড় একটি ব্যাপার সেই সাথে প্রিয় নবী সাল্লা সাল্লামের জীবনে কখনো ছাড়েননি নিশ্চয়ই এবাদতের এক বিশেষ গুরুত্ব রয়েছে দর্শক অথচ আক্ষেপের বিষয় হলো আমাদের সমাজে বেশিরভাগ মসজিদগুলোতে এতে করার জন্য মানুষ পাওয়া যায় না অনেক এলাকাতে পয়সা দিয়ে মানুষকে এতে কাফ করাতে হয় যা সম্পূর্ণ নিষিদ্ধ এবং নাজায়জ একটি কাজ আল্লাহ আমাদেরকে এতে কাফের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন এতে কাফের নিয়ত করে কেউ যখন বসবেন তখন তিনি বিশ সমান সূর্য অস্ত যাওয়ার আগে আগে তিনি মসজিদে প্রবেশ করবেন ঈদের চাঁদ ওঠার পর তিনি মসজিদ থেকে বের হবেন এছাড়া তিনি কখনো মসজিদ থেকে একান্ত বাধ্য না হলে বের হবেন না অন্য কেউ তাকে খাবার পৌঁছে দিবে এবং মসজিদে তিনি থাকবেন পুরো সময় বন্ধিয়ে করবেন দুনিয়াবি কোনো কাজ যদি করা তার খুব বেশি জরুরি হয় মোবাইলে বা ল্যাপটপে বা অন্য ভাবে যেটা না হলে না এরকম কাজ যদি তার করতেই হয় তাহলে এতেকাফর অবস্থা রত অবস্থায় তিনি শুধু সেটুকু করতে পারবেন আর এছাড়া পুরো সময়টুকু তিনি আল্লাহর জন্য নিবেদন করবেন এতেকাফ মা করা উচিত প্রেমী সাল্লাহ ইসলামের জীবন দশায় মাহাতুল মমিন তথা নেসালামের পত্নীগণ তারা এতেকাফ করতেন তার মৃত্যুর পরেও তারা এতেকাফ করেছেন তারা মসজিদে এতেকাফ করেছেন এখন আমাদের মা কি মসজিদে এতে কফ করবেন না বাসায় এতে কাপ করবেন এ বিষয়ে নিয়ে ওলামা একরামের মধ্যে মত পার্থক্য আছে অনেক ওলামায় একরাম বলেন যে এতেকাফ মসজিদে করতে হবে মসজিদ ছাড়া কাফের কোনো অপশন নেই আল্লাহ আল্লাহবুল আলমেন কোরআন ইকরামে এতে এই বাদরটিকে মসজিদের সাথে সম্বন্ধ করেছেন ও আন্তনা ফিল্ম অতএব মসজিদে কাফ করতে হবে আর অনেক ওলামায়করাম বলেছেন যে মা বোনদের জন্য বাসাবাড়িতে নির্দিষ্ট নামাজের জায়গা যদি থাকে সেটাই তার মাসিদ হিসেবে ধরা হবে কোনো একটা কক্ষকে তিনি নির্দিষ্ট করে সেই কক্ষে অবস্থান করে পুরো দশ দিন এবাদবন্দি করলে সেটি তাদের কাফ হিসাবে বিবেচিত হবে আর এই মতটি আমাদের দেশে ওলামায়করাম পোষণ করে থাকেন কোনো মসজিদে যদি মেয়েদের জন্য সম্পূর্ণ পৃথক ব্যবস্থাপনা থাকে এবাদবন্দি নামাজ এবং অজু ইত্যাদির তাহলে সেক্ষেত্রে মসজিদে কাফ করা যেতে পারে যদি ফেতনা থেকে মুক্ত থেকে এতে কাফ করার সুযোগ থাকে অন্যথায় অন্তত নিজের বাসাবাড়ির কোনো একটি কক্ষে নিজেকে আবদ্ধ করে এবাদত করা উচিত আল্লাহ রব্বুলামীন এরকম গুরুত্বপূর্ণ একটি আমল আমাদের জীবনে বারবার করার তফিক আমাদের সকলকে দান করুন এতে কাফের আনন্দ কাফের তৃপ্তি যদি কেউ পেয়ে যান তাহলে ইনশাআল্লাহ বারবার তিনি ইবাদতটি করতে থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে সে তফিক দান করেন